প্রবাস স্কিমে অংশগ্রহণ, দেশে ফিরে সুন্দর জীবন, বৈধ পথে প্রবাসী আয় প্রেরণ, সর্বজনীন পেনশন স্কিম ও ওবিইউ ডিপোজিট অ্যাকাউন্ট সংক্রান্ত প্রচারণা সভা করেছে মালয়েশিয়ার অগ্রণী রেমিটেন্স হাউস। মালয়েশিয়া প্রতিনিধি মোহাম্মদ আলী জানান, অগ্রণী রেমিটেন্স হাউস ও মালয়েশিয়া সিল কনসাল্ট এসডিএন বিএইচডির আয়োজনে সেলাঙ্গর রাজ্যের পোর্ট ক্ল্যাংয়ের পোলাও ইন দা সানওয়ে ডাইসো জি ডিজিসি প্রজেক্টে এই প্রচারণা সভা অনুষ্ঠিত হয়। ইঞ্জিনিয়ার মোহাম্মদ আমিরুল ইসলাম খোকনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান ড জায়দ। প্রধান অতিথি বৈধ পথে রেমিটেন্স পাঠাতে আহ্বান জানিয়ে প্রবাসীদের উদ্দেশ্যে তার বক্তব্যে বলেন, সরকার দীর্ঘমেয়াদে প্রবাসীদের জন্য প্রবাস স্কিম চালু করেছে। এই স্কিমের মাধ্যমে প্রবাসী বাংলাদেশি সহ দেশ উপকৃত হবে। প্রচারণা সভায় অংশ নেন ৩০০-র বেশি প্রবাসী। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম।